দেখো বন্ধুরা, আমি রেডি, আমার ব্যাগ রেডি, আমরা সবাই রেডি, কিন্তু গাড়িটা রেডি নয়, জন্য আমাদের কোথাও ঘুরতে যাওয়া হলো না। হ্যালো ফ্রেন্ডস, আমি মলি, আবার একটি নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে তোমাদের সঙ্গে রেখে আমি আমার ব্লগটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের যাওয়ার কথা ছিল বাড়িতে, কিন্তু কোনো কারণে যাওয়া হলো না। সেটা পরে বলছি কেন যাওয়া হলো না। তো ভাবলাম রেডি যখন হয়েছি তাহলে যাই একটু ঘুরে আসি। আর পরের দিন ছিল সোমবার, তো ভাবছি সোমবারে তো একটু উপোস করবো, তো বাজার থেকে যাই কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি। তো সেই জন্য বেরিয়ে পড়লাম, আর বাজারে এসে দেখছি একটা মন্দির। তো এই মন্দিরটা রাস্তা দিয়ে যাতায়াতের সময় দেখি, কিন্তু কখনো এখানে থেমে দাঁড়িয়ে দেখা হয় না। তো বাজারের পাশে যখন দেখলাম তখন একটু নেমে একটু প্রণামও করলাম, আর তোমাদেরও দেখাচ্ছি। দেখো তো মন্দিরটার ভেতরের এই যে আর্টগুলো করেছে, তো এটা দেখে আমার খুব ভালো লাগলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই বাজারটা আমরা যেখানে থাকি সেখান থেকে একদমই কাছে, তো সেই জন্য এই বাজারে এসেছি। আর দেখো মামা আমাকে টেনে নিয়ে যাচ্ছে সবজি বাজারে, তো বলছি ওখানে আমার কিছু দরকার নেই মা, আমি শুধু জাস্ট ফল ফুল আর কিছু মিষ্টি নেব পুজোর জন্য। তো দেখো ফলের দোকানে এসে কি ওর নাচ ড্যান্স করছে, একদম কোথায় যে বাজনা শুনেছে। তো সবাই দেখছি ওরকম এসেছে পাঁচ ফল নেওয়ার জন্য, তো আমিও সবার মতো আমিও গিয়েছি। তো এখানে দেখছি কোনটা নেব, কোন ফল নেব, কোনটা নেব না। তো আমগুলো একদমই ভালো ছিল না, সেই জন্য আম বাদে ভাবলাম বাকি ফলগুলো নিই। কিন্তু এই ফলের দোকানের ঠিক পাশেই সব চিকেন মাটনের দোকানগুলো ছিল, তো এই দুজন চলে এসছে যে বাবা মেয়ে, দুজনেরই দেখে খুব ইচ্ছে করেছে। রোববারের দিন আজকে বাড়ি যাওয়ার জন্য মাংস টাংস কিছু রান্না করেছিলাম না, তো যখন যাওয়া হলো না তো আমি মানা করছি, বলছি আমি রান্না করব না। তো সঞ্জীব বলছে ঠিক আছে আমি রান্না করব। তো আমি বললাম ঠিক আছে তুমি যখন করবে তাহলে নাও। আর পরের দিন ছিল সোমবার, তো নিরামিষ, সেই জন্য বললাম বেশি নেবেন অল্প নাও। আর মাম তো খুব খুশি, ভাবছে যে চিকেনটাও গোটাটা ধরে বাড়িতে নিয়ে যাবে আর ওর সাথে খেলবে। তো মামামকে তো দেখাবো না চিকেন কাটা, সেই জন্য মামামকে সবজি বাজারের এইখানে একটু নিয়ে এসছি ওকে দেখানোর জন্য। তো দেখছে আর খুশি হচ্ছে। মাম তো এতগুলো হেন একসাথে দেখে খুব খুশি, ও চাইছে এদেরকে ভয় দেখাতে, অনেক চেষ্টা করছে ভয় দেখানোর জন্য, কিন্তু ভয় দেখাতে আর পারছে না। মামামকে এদিকে আমি আটকে রেখেছি, কারণ ওইদিকে দুজনে চিকেন কাটছে, তো ওগুলো মামামকে দেখাবো না, সেই জন্য আমি এখানে আটকে রেখেছি। আর ওইদিকে একদমই রোডটা পাশে, তো একটু ভয় লাগছিল যদি দৌড়ে চলে যায়, সেই জন্য এখানে আটকে রেখেছি। আর ওর চিকেনগুলো দেখে তো খুবই খুশি, সরি হেনগুলো দেখে তো খুবই খুশি, তো ওদেরকে ভয় দেখানোর জন্য অনেক রকম চেষ্টা করবে। প্রথম দিকে ওরা একদমই ভয় পায় না, কিন্তু লাস্টে দেখবে একদম ভয় পায়। এবার আমি ফোনটা নিয়ে চলে গিয়েছি এদের সামনে, এদেরকে বলছি তোমরা সুন্দর সুন্দর পোস্ট দাও, আমি তোমাদের ভিডিও তুলবো। তো এরা আমার কথা শুনে একটু অবাক হয়ে যাচ্ছে, ভাবছে আমাদেরকে তো সবাই ধরে কেটে আর খায়, আর এই আমাকে বলছে যে ভিডিও তুলবে সুন্দর সুন্দর পোস্ট দিতে। তো ওরাও অবাক হয়ে গেল আমাকে দেখে। তো যাই হোক আমি ওদের ভিডিও একটু তুলে নিলাম। এদিকে মামা অনেক চেষ্টা করে যাচ্ছে কি ওকে দেখে যেন এরা ভয় পায়, কিন্তু একে দেখে কেউ ভয় পাচ্ছে না, সবাই যে যার মতো দাঁড়িয়ে আছে। কিন্তু মাম তার হাল ছাড়েনি, মাম কিন্তু চেষ্টা চালিয়ে গিয়েছে এদের ভয় দেখানোর জন্য। এক সময় গিয়ে সত্যি এই মুরগিগুলো মামকে দেখে ভয় পেয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ মাম ফাইনালি সফল হতে পেরেছে, কারণ ওকে দেখে এরা খুবই ভয় পেয়ে গেছে। মাম তো খুব খুশি, এবার বারে বারে ওদের ভয় দেখানোর চেষ্টা করছে। এদিকে বলছে চলো মাম্মা আমাদের হয়ে গিয়েছে, টেনে হিচড়ে মাম্মামকে নিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে। তো মাম্মার চোখে তো মিষ্টি নেই, আছে এই ফ্রুটিগুলো, কিন্তু ফ্রুটি তো আমি দেবো না, আমি তো নেবো মিষ্টি পূজার জন্য। তারপর মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি কী কী মিষ্টি আছে দোকানে, তোমরাও দেখে নাও। মিষ্টি কিনে আমরা বেরিয়ে পড়েছি ফুলের দোকানে, তারপর ফুলের দোকানে চলে এসেছি কিছু ফুল নেওয়ার জন্য। ফুল দেখো আমি নিয়ে নিয়েছি বেছে বেছে কী কী লাগবে, তো সব কিছু এখানে পেয়ে গেছিলাম, তো আমার কোনো চিন্তা ছিল না। বেলপাতা থেকে শুরু করে আকন্দ ফুল, ধুতরা ফুল, আরও কী সব যেগুলো লাগে শিব পুজোয় সবই পেয়ে গিয়েছিলাম আমি। এখন অনেকেই ভাবতে পারে যে বাসি ফুল দিয়ে আমি পুজো করবো, কিন্তু কিছু করার নেই, এখানে আমার ফুল গাছ নেই, আমাকে ফুল কিনে আনতে হয়, তারপর ফুলটাকে রেখে কয়েকদিন ধরে পুজো করতেই হয়, কিছু করার নেই। যেমন শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে ফুল গাছ আছে, এরা টাটকা ফুল তুলে সেদিনই পুজো করে, কিন্তু আমার এরকম কোনো ব্যাপার নেই, আমাকে বাসি ফুল দিয়ে পুজো করতে হয়,
কিন্তু ভালো থাকলে পচে গেলে তো আর পুজো করি না, যখন ফুল ভালো থাকে তখন। তার থেকেও বড় কথা যে মালদাতে আমি কোথায় আকন্দ ফুল, ধুতরা ফুল এইসব ফুল খুঁজে বেড়াবো, তার থেকে দোকানে গিয়ে কিনে নিয়েছি, সুন্দর মালাও গাঁথা আছে সেটাও পেয়ে গিয়েছি। তারপর আমি একটু সাজিয়ে নিচ্ছি যে ফলগুলো প্যাকেট থেকে বের করে রাখি, তো পাঁচটার জায়গায় সাত রকম ফল হয়ে গিয়েছিলো, কিন্তু আমটা ভুল করে এই মাংসর ব্যাগের মধ্যে ঢুকে গিয়েছে, জন্য সেই ফলটা আমি নিইনি, আর এখানে এই ফলগুলোই রেখেছি। আর মিষ্টি এনেছিলাম কিছু, তো মিষ্টি দেখে মাম্মাম চলে এসছে, ওই দেখো হাত দেখতে পাচ্ছ মিষ্টি খাবে, দিয়ে ওর পছন্দ মতো দুরকম নিয়ে চলে গিয়েছে। আমার বেচারা ব্যাগগুলো দেখো পড়ে আছে, দেখতেই পাচ্ছ। আমি দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম, এই দেখো আমরা রেডি হয়ে গেছিলাম বাড়িতে যাওয়ার জন্য, আমি রেডি, ব্যাগ রেডি, সঞ্জীব মাম্মাম সবাই রেডি, জাস্ট বেরোবো সেই টাইমে গাড়িটা কোনোভাবেই স্টার্ট হলো না, তো সেই জন্য আমরা যেতে পারলাম না। এদিকে বরমশাই বললো মাংস রান্না করবে, সেই জন্য মাংসটা কেনালো, কিন্তু আমাদের বাড়িতে দিয়ে ওর আর পাত্তা নেই, মানে কি বলবো আর পাত্তা নেই, আমাকে মাংসটা রান্না করতে হয়। তো বলেছিলো যে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে সবজি মানে যেগুলো পেঁয়াজ রসুন কেটে রাখতে, বাড়িতে এসেও রান্না করবে। আমি সব কিছু করে রাখলাম, তো তারপর দেখে আসে না, কি করবো আমাকেই রান্না করতে হলো। একবার মনে হলো কি যা রান্না করবো না, থাক যখন আসবে তখনই রান্না করবে। তারপর ভাবলাম মামাম তো খাবে, মামামের দেরি হয়ে যাবে, মামামটার জন্যই রান্না করলাম, তো কি করা যাবে। তো পরে লাস্টে এসে হাসছে, বললো ভাবছি যে বলছে যে আমি তো ভাবলাম বাড়িতে এসে রান্না করবো, তো এসেছে বাড়িতে সাড়ে নটার সময় কী রান্না করবে আর কি মামাম খাবে, তোমরা বুঝতেই পারছো, ভাবো। অন্যদিন বাড়ি থেকে বেরোয় না, অফিস থেকে এসে বাড়িতে বসে টিভি দেখে বা মোবাইল করে, ঠিক বেছে বেছে আজকের দিনে বাইরে যেতে হলো আর দেরি করে আসতে হলো, মানে বুঝতে পারছো এটা ইচ্ছা করেছে যাতে রান্নাটা না করতে হয়। রেগে রেগে মাংসটা রান্না করলো, মাংসটা কিন্তু হয়েছিলো ভীষণ টেস্টি, কেন জানি না দেশি চিকেনের ঝোলটা আমার কাছে ভীষণই ভালো হয়, তো সেই জন্য টেস্টি হয়েছিল। ভেবেছিলাম যে খারাপ করে রান্না করব, কিন্তু খুব ভালোই হয়ে গিয়েছিল। মাংস করাটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু তার আগে যেগুলো করতে হয় বুঝতেই পারছো, মশলা করা, সবজি কাটা, মানে পেঁয়াজ রসুন কাটা, মাংসটাকে ধোয়া ম্যারিনেট করা, এটা অনেক টাইম চলে যায়, তো সেটা করতে করতেই আমার অনেক টাইম চলে গেছিলো। তারপর ভাবলাম যে রাগ করে কী হবে, আসল জিনিসগুলোই তো করে দিয়েছি, মাংস রান্না করতে আর কি করেই দিই, তো যাই হোক করে দিলাম, আর তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, শুধু মাংস দর খাওয়া যাবে না, সঙ্গে ভাত দরকার, সেই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তোমরা ভিডিওটাতে দেখে যতটা ভাবছো তাড়াতাড়ি হয়ে গিয়েছে তত তাড়াতাড়ি হয়নি, বুঝতেই পারছো, তো হতে অনেকটাই টাইম লেগেছিল। একদিকে হচ্ছে ভাত, একদিকে হচ্ছে মাংস, আর এইদিকে আমার মাথাটাও গরম, ভাবছি এদের থেকে আমার মাথাটা বেশি হয়তো গরম আছে, তো সঞ্জীব আসলে কী বলবো না বলবো সেটাই ভাবছি, ভেবে নিচ্ছি। আর রান্না করছি এদিকে, রাগ করতে করতে রান্নাটা করলেও কিন্তু রান্নাটা হয়েছিল ভীষণ টেস্টি। এরই মধ্যে মাম্মা অনেকবার রান্নাঘরে চলে এসছে, কারণ ওর সর্দির জন্য এই কয়েকদিন খেতে পারিনি, তো আজকে ওর চিকেন ওর ফেভারিট, তো চিকেনের গন্ধেও চলে এসছে, বলছে মাম্মাম কখন হবে। তো যাই হোক ফাইনালি দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেশি চিকেনের যে ঝোলটা হয় সেটা খেতে ভীষণই টেস্টি হয়, তোমরাও ট্রাই করবে, একটু ঝোলঝোল রাখবে দেখবে ভালো লাগবে, মানে গ্রেভিটা একদম শুকিয়ে যাওয়ার থেকে একটু ঝোলঝোল টাইপের থাকলে ওটা ভীষণ ভালো লাগে, কিন্তু আমিও রেখেছিলাম, পরে দেখছি আস্তে আস্তে শুকিয়ে গেল কী করে জানি না। আর এটা মাম্মামের জন্য রেডি হয়ে গেছে খাবার, মাম্মাম তো রান্নাঘরে দাঁড়িয়েছিল, দেখে তো ভীষণই খুশি, দেখতেই পাচ্ছ তুমি, সরি তোমরা দেখতেই পাচ্ছ মাম্মামের খুশিটা। আর মাম্মাম বসে পড়েছে খেতে, আর সঙ্গে আমরাও আজকে নিচে বসে পড়েছি, আজকে ডাইনিং টেবিলে আমরা খাচ্ছি না, আজকে খাচ্ছি ঘরের মধ্যে টিভি চালিয়ে নিচে বসে বসে। আর আমি দেখো কতগুলো ভাত নিয়ে নিয়েছি, মানে পরের দিন উপোস, তো মনে হচ্ছে মানে পরের দিনের খাবারটাও আজকে খেয়ে নিচ্ছি আমি, তো যাই হোক চিকেনটা আজকে শেষ করতে হবে, কারণ পরের দিন সোমবার নিরামিষ। আর ওকে ফ্রেন্ডস, টাটা বাই।